শুভ সকাল বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় এবং ভগবানের আশীর্বাদে আমিও মোটামুটি ভালোই আছি। তো সকালবেলা উঠুন, ঘর ঝাড় দেওয়া, বিছনাপত্র তোলা সমস্ত কিছু হয়ে গেছে, আর এখন বসে পড়েছি এক গাদা বাসন নিয়ে, কারণ কালকে রাতে কোনো কাজই করে রাখিনি, কারণ খাওয়া দাওয়া করতে করতে অনেকটা রাত্রি হয়ে গেছিলো। আর শীতের দিন জানোই সমস্ত কাজ, মানে খাওয়া দাওয়া হলে মনে হয় অলসতাটা বেশি আসে। তো এখন দেখছি ঘরে রান্না করার মতন তেমন কিছু নেই, তো ভাবলাম গাছ থেকে একটা পেঁপে বেরিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো বাবু সোনা ক্যামেরার সামনে এসে কি বলছে আর কি না বলছে। তো আমার গাছ থেকে পেঁপে পাড়া হয়ে গেল, দেখো তো পেঁপে তো পেরে নিলাম, এখন ভাবছি আর কি করব। তো মনে পড়লো যে মাটির নিচে কয়েকটা আলু ছিল, আমি গত বছর লাগিয়েছিলাম, আর আলুগুলো না বেশ ভালো খেতে। তো অনেকেই অনেক নামে চেনে, কেউ গাছ আলু বলে, কেউ মাছ আলু বলে, কেউ মানে অনেক যেখানে যেটা বলে আমি জানি না সঠিকটা, তো আমি এটাকে ওই মাটির তলের মাছ আলুই বলি, তো ওটাই জানি আর কি। তো সমস্ত কাজ সেরে নিয়ে ভাবলাম তো পেঁপেটা পেরে তারপর আলুটা উঠিয়েছি যেহেতু, সমস্ত কিছু ধুয়ে তারপর স্নান করে নেব। তো তোমাদের তো কালকে বলেছিলাম যে আমার সকাল সকাল স্নান করতে হবে কয়েকদিন, কারণ সেটা অনেকে বুঝতেই পারছো যে কারণটা কি। আর এখন দেখো আমি এখনও রোদ্রু উঠেছে মোটামুটি, কিন্তু আমাদের বাড়িতে উঠোনে তেমনভাবে রোদ্রু লাগে না। তো আমি এখন জামাকাপড়টা খুলে নিচ্ছি আর এখন স্নান করব। আর তো চলো, দেখতে দেখতে তো অনেকটা বেলা হয়ে গেল, অনেক সমস্ত কাজই হয়ে গেছে মোটামুটি, তো স্নান করব। আর এক মনে বলছে যে এখনই স্নান করি, আবার ভাবছি না স্নানটা যেহেতু আমাকে করতেই হবে তো এখন করাটাই ভালো। আর সত্যি কথা বলতে সকাল সকাল মনে হয় কলের জলটা গরম থাকে, তো ওই কারণে তেমন একটা ভয়ও করছে না। তো স্নান করেই নিতে হবে যেহেতু, তো করে নেওয়াটাই ভালো। তো করে নিয়ে অন্য অন্য কাজগুলো করব। আর ওই পাশে বাবুসোনা দাঁড়িয়েছিল, আমি ওর সাথেও কথা বলছিলাম। আর এদিকে দেখো আমি স্নান করে এসে আগে চালটা ধুয়ে দিলাম, কারণ নাহলে অনেকটা বেলা হয়ে যাবে, আর যেহেতু খেতে বাড়িতে আসবে তো ওই কারণে আরও একটু তাড়াহুড়া করছি যেহেতু কাজে গিয়েছে, আর বাড়িতে থাকলে তবু হয়। তো আমি পেঁপেটা সেদ্ধ দেবো, আর ওই কারণে পেঁপেটা এখন ছুলে নিচ্ছি। আর দেখো পেঁপেটা কিন্তু ভেতরে না বিচি নেই বেশি একটা, তো কেন যে ওরকম জানি না। আর আমার উনুনের জালটাও ভীষণ পরিমাণ জ্বলছে, তো কী হয়েছে বলো তো? আমি এদিকে ভাতটা নামিয়ে নিয়েছি, আর তারপর শুনতে পেলাম যে আমাদের এখানকার ধানের মিলটা খুলেছে, তো ওই কারণে ভাবলাম যে ধানটা নিয়ে যাই, ও যেহেতু কাজে গেছে। তো আর কাল না, কাল বাদে পরশু মকর সংক্রান্তি, তো কালকে যদি মিল না খুলে তাহলে আমার ধানগুলো ভাঙানো হবে না, তো ওই কারণে আমি যাচ্ছি এখন মিলে। আর আমার ভাসুরের ছেলে আমাকে ক্যামেরাটা ধরে দিয়েছিল, তাই তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি। তো আমি তো তোমাদের আগেই বললাম যে আমি ভাত উপর দিয়ে চলে গেছিলাম ইয়েতে। আর এদিকে দেখো মা কি সুন্দর করে সমস্ত সবজি কেটে ধুয়ে রেখেছে, আর এখন আমি এই নিরামিষ সবজিটা রান্না করব, আর এটাকে ঢালা সোমবারই দেব আজকে। তো দেখো আমি সবজিগুলো জলের উপরে রেখে মানে ফেলে দিলাম, আর এই সবজিগুলো ফুটতে ফুটতে আমার তো অন্য অন্য কাজ করবো আর একটু, আর বাবু সোনাকে স্নান করাবো, তো ওই কারণে আমি আগেটাই এইভাবেই রান্না করলাম আজকে। আর বাঁধাকপি দেব, আর এখন লঙ্কা দেব, তো লঙ্কা আর লবণটা দিয়ে দেব, কারণ নয়তো পরে বুঝতে পারবো না। আর আলু দেখো অনেকটা রয়ে গেল, তো এখন আমার সবজিগুলো ফুটে গেছে, আর লঙ্কা দিয়ে দিয়েছি, আর এখন দেব লবণ, আর তারপরে বাঁধাকপিটা ঢেলে দিয়ে আর একটু ফুটতে দেব। তো অনেকটা সময় লাগলে ফুটতে তো ভালোই হয়, তাই না? আর সবজি যত ফুটবে ততই বোধ হয় টেস্টটা বেশি হয় আমার কাছে মনে হয়। তোমাদের কাছে কী মনে হয় অবশ্যই কমেন্ট করে বলবে আমাকে। তো কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি, পেঁপে সেদ্ধ মাখাবো, আর কড়াইটা থেকে তরকারি নামিয়ে ধোয়া হয়নি, ওই জন্য কড়াইটা এত পুড়ে গেল, তো মাছতে তো আমাকেই হবে, তাই না? তো শুকনো লঙ্কাগুলো ভেজে ফোড়নে দেবো আদা, থেতো করে নিয়েছি দুটো শুকনো লঙ্কা, আর দেব পাঁচফোড়ন, আর এই যে তরকারিটা দেখো, তো ফোড়নে দিয়ে দেব। রোজ রোজ একই রকম তরকারি খেতে ভালো লাগে না, আর এমনিতেই আজকে বৃহস্পতিবার, তাতে করে নিরামিষ, ওই কারণে ভাবলাম এভাবে একটু রান্না করে খেয়ে দেখি কেমন লাগে। তো
তো চলো আমি ফোড়নটা দিয়ে দিই। আমার শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, তো এটা নামিয়ে ফোড়ন দেব। তো নামানোর আগে একটু দিয়ে দিচ্ছি চিনি, কারণ পাঁচফোড়ন সোমবারের তরকারিতে চিনিটা দিলে একটু বেশি ভালো লাগে, তো বলে তাই দিয়ে দিলাম। তো তার চলো তরকারিটা হয়েও গেছে, তো নামিয়ে নিই। তো আমার রান্না টান্না কমপ্লিট, আর এখন দেখো পেঁপে ভাতের থেকে নামিয়ে নিচ্ছি, কারণ কি বলতো ভাতটা ঠান্ডা, তো ওই কারণে আমি হাত দিয়ে নামাচ্ছি। তো যেহেতু ভাতটা অনেকক্ষণ আগে রান্না হয়েছে, তোমরা তো দেখেছো, তো গরম হলেও তেমন একটা গরম নেই, আছে হালকা হালকা, তো ঠান্ডাও না গরমও না, মোটামুটি হাতে সইছে আর কি। তো ওই কারণে হাত দিয়ে নামাচ্ছি। আর আমি এখন পেঁপেটাকে একদম ভালোভাবে শুকনো লঙ্কা, তারপর কী বলে ওটাকে নুন আর সরষের তেল দিয়ে মেখে নেব। আর তো দেখতেই পেয়েছো, কারণ আজকে রান্না তেমন একটা ইয়ে হয়নি, তো খেতে যে কেমন হবে সেটা একমাত্র ভগবান জানে। আমি তো রান্নার মালিক, রান্না করলাম, তো জানি না কেমন হবে। তো তোমাদের তো আগেই বলেছিলাম বাড়িতে শুধু ফুলকপি বাঁধাকপি ওগুলোই ছিল, আর রোজ রোজ একই রকম তরকারি খেতেও ভালো লাগে না। আর আমি দেখো একদম চলে এলাম কলতলায় শুধু কড়াইটা মেজে নিয়ে নেওয়ার জন্যে। আর সত্যি কথা বলতে কি, গরম কড়াই মাজবে দেখবে তাড়াতাড়ি চকচকা হয়ে যায়। তো আমি এর মধ্যে একটু সার্ফ দিয়ে দিচ্ছি কড়াইতে, আর তোমরা তো অনেকেই জানো যে আমরা বেশিরভাগ সার্ফ আর ছাই দিয়ে এসব দিয়েই কড়াই মাজার চেষ্টা করি আর কি। তো এসেছে মা, আমার শাশুড়ি মা, মানে তো মাকে বল, মা নিতে আসছে ভাতের মানে মাঠটা। ও আমাদের ছাগলগুলো না ভাতের মাঠটা খায় না জানো, আর ওদের ছাগলগুলো কী সুন্দর বেশ খেয়ে নেয়। আর দেখতে দেখতে কথা বলতে বলতে দেখো আমার কড়াইটাও কিন্তু মাজা হয়ে গেছে, আর দেখো কড়াইটা কত সুন্দর চকচকা হয়েছে তোমাদের সাথে দেখাচ্ছি। এ দেখো তো ভালোই চকচকা হয়ে গেছে, আর এখন দেখো কাজ থেকে এখনও আসছে না, তো ওই কারণে ভাবলাম যে আমি উঠোন ঘরটা ঝাড় দিয়ে ফেলি। দেখো বিয়ের আগে কিন্তু এসব কাজ কিছুই জানতাম না, যে কোন কাজটার পর কোন কাজটা করলে ভালো হয় এবং কীভাবে করব। তো এখন কিন্তু মোটামুটি ভালোই কাজ পারছি তোমাদের আশীর্বাদে, তো তোমরা আমাকে এভাবেই সাপোর্ট করো, ভালোবাসা দিও। তো অনেক দিন থেকেই বলছি তোমাদেরকে, তো সত্যি কথা বলতে তোমরা যে আমাকে এভাবে এতটা ভালোবাসা দেবে কখনো বুঝতে পারিনি। তো তোমাদের বলবো, তোমরা যেহেতু আমার দুঃখের সময় পাশে আছো, সুখের সময়ও থেকো। তো জানি না কোনোদিন সুখ হবে কি না কপালে, তো সুখের আশাই তো, যে দুঃখের পর হয়তো সুখ আসবে এই ভেবেই জীবন কাটিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো আমি ভাত বেড়ে নিয়েছি, তো ও এখনও কাজ থেকে আসেনি, আর ওই কারণে ভাবলাম অনেকটা মানে দুটো বেজে গেছে, দুটো আড়াইটা বেজে গেছে, তো ভাবলাম না ভাতটা খেয়ে নেই, ওর জন্য ভাত বেড়ে রেখে ওই কারণে খেয়ে নিলাম ভাতটা। আর এখন যে আমি আতক চালটা ভাঙিয়ে নিয়ে আসলাম সেটাকে ঝাড়বো, তো অনেকটাই চাল নিয়ে গেছিলাম মানে ধান নিয়ে গেছিলাম, আর কতটুকু চাল হয়েছে দেখো। তো আমি এখন সমস্ত চালগুলোকে ঝেড়ে ঝেড়ে ওই নীল ড্রামটার মধ্যে রাখবো। আর এদিকে দেখো মাথায় ধুলো যাচ্ছিলো বললে আমি মাথাটা ঘুমটা দিয়ে নিলাম, যে মাথাটা যেন ধুলো না যায়। তো এখন অনেক কাজ শিখে গেছি গো, চাল ঝাড়তে পারতাম না, ধান সেদ্ধ করতে পারতাম না, এখন কিন্তু সমস্ত কাজই যেইটুকুই পারছি আমার মতো করে আমি ভালোই করতে পারছি। তো এই কথাটাই বলার যে বিয়ের আগে হয়তো এগুলো কাজ কখনোই করিনি, আর মানুষের অসাধ্য কোনো কাজ নেই, মানুষ হলো শরীরটা হলো ইয়ের। তো আগের বয়স্ক লোকরা বলতো সে শরীরের নাম মহাশয়, যা সয়াবে তাই সয়, সত্যি এখন দেখছি কথাটা মিলিয়ে সত্যি। আর এদিকে দেখো বাবুসোনা এসে দাঁড়িয়ে আছে, তো চলো চাল ঝাড়া সম্পূর্ণ দেখালে তো অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। আর এদিকে দেখো এই মাত্র এলো আমার পতিদেব কাজ থেকে, তো আমার চাল ঝাড়াটারা সমস্ত কিছু হয়ে গেছে, তো এখন এলো। আর ওইদিকে দেখো মেয়ের, তো আমি চাল টাল ঝাড়া শেষ করে এখন চলে এলাম মাঠে, দেখো আমাকে দেখেই শুরু করে দিয়েছে। কেন এতক্ষণ দেখিস নি? তো ছাগলগুলোকে নাড়বো, নাড়বো বলতে এই অন্য জায়গায় নিয়ে বেঁধে দিব, কারণ এক জায়গায় কতক্ষণ খাবে তাই না। তো এই দেখো কী হচ্ছে,
পেট ভরে নাই। তো চলো, এক হাতে মোবাইলটা রেখেছি, ছাগল বাঁধবো কী করে। তো তো আমি ছাগল বেঁধে একটু গোবর নিয়ে নিয়েছি প্লাস্টিকের মধ্যে, আর এখন যাব বাড়ি। তো চলো, ছাগল বেঁধে এলাম, আর মাঠ থেকে নিয়ে এলাম একটু গোবর, উঠানটা লেপবো, কারণ কালকে লেপতে হবে, আজকে না, কালকে তো লেপতেই হবে, কারণ কালকে মকর সংক্রান্তি, কালকে না, পরশু দিন মকর সংক্রান্তি, তো লেপা মোছা তো করতে হবে, তাই না? আর কয়েকদিন থেকে জমিয়েছি, তিন চার দিন হলো, তিন চার দিনের গোবর দিয়ে আমার উঠোনটা লেপা হয়ে যাবে। আর তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো আমার ভিডিওটা এতটুকুই, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।